फ्रेंड वेलकम बैक टू माय चैनल आशा करछि तोमरा सबाई खूब भालो आछो आमराओ भालो आछि आर एखन बाजे 12:30 तो एइमात्र स्नान करे एलाम एखन थेकेई आजकेर ब्लगटा स्टार्ट करछि सकाले एकटु माने ब्यस्त छिलाम सेइ जन्य आजके माने भिडियो स्टार्ट करते पारिनि माटी-फाटी सब তুলে ওই গাছগুলো সব কালকে যে গাছগুলো নিয়ে এলাম গাছগুলো সব বসাচ্ছিলাম সেই জন্য একটু ব্যস্তই ছিলাম ঠিক আছে মা বসিয়ে দিয়েছে মাটি মাই তুলেছে আমি গিয়েছিলাম ছাদে ছাদেরও টপ থেকে কিছুটা মাটি ছিল সেইগুলো সব পেতে একটা পেপারের উপরে সেগুলো পেতে তাতে ওই ভার্মি কম্পোস্ট সার দিয়ে সেটাকে ভালো করে মেখে টবে ভর্তি করলাম তারপর মা গাছগুলো বসিয়ে দিল সেটা হচ্ছে ছাদে দুটো টবে আর মা নিচে 9টা গাছ বসিয়েছে এখনো কিছু গাছ বসাতে বাকি আছে সৌরভ গেছে পিটুনিয়া গাছের জন্য টব আনতে সেই জন্য আর সকাল থেকে ভিডিও স্টার্ট করতে পারিনি কারণ একটু এটা হচ্ছে আমার কাকিমার মেয়ে ও মামার বাড়ি থেকে আজকে সকালেই ফিরেছে তাই তো ও এখন খেলছে হাই বলো ভালো করে বলো হাই সবাই কেমন আছো আমার নাম রাহি ও খুব পাকা ও খুব কথা বলে এই যে আমি এখন ছাদে এসেছি গাছগুলো সব বসানো হয়ে গেছে গাছগুলো সব মা বসিয়ে দিয়েছে ওইগুলো তো আগের গাছ ওগুলো তো তোমাদের দেখিয়েছি আর এইগুলো সব মা বসিয়ে দিয়েছে সবই গাঁদা গাছ আর এইটা শুধু ডালিয়া আর ওখানে পেটুনিয়া আর আরেকটা ডালিয়া আছে কোনো বসানো হয়নি রোমিওকে এখন বিস্কুট খাচ্ছি রোমিও এখন বিস্কুট খাচ্ছে এই মাত্র ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠলো অনেক দেরি করে এখন বাজে 7:30 শুয়েছে ওই 3টার সময় করে বসে পড়েছে এখন বসে বসে খাচ্ছে তো মা এখন বানাচ্ছে ফুলকপির রোস্ট আর এর জন্য কি কি লাগছে সেটা তোমরা দেখো আগে থেকে ভেজানো রয়েছে কাজু বাদাম আর চারমগজ এখানে রয়েছে পোস্ত আর এটা হচ্ছে সাদা সর্ষে তো এখন মা বানাবে ফুলকপির রোস্ট এবার আগে থেকে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিতে হবে এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে আগে থেকে বেটে রাখা পেঁয়াজ আদা রসুন চারমগজ কাজু বাদাম সর্ষে পোস্ত সব কিছু একসাথে দিয়ে দিতে হবে এরপর এর মধ্যে দিতে হবে নুন চিনি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো তারপরে দিতে হবে একটুখানি জল আর আগে থেকে ভেজে রাখা ফুলকপি তারপর ফুটে গেলে নামিয়ে নিতে হবে রেডি ফুলকপির রোস্ট আর রুটি আজকের ডিনার আজকের ব্লগটা এটুকুই তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট টাটা